हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे ए ओ बी बिंदुर अवस्थान वेक्टर, ए ओ बी बिंदुर अवस्थान वेक्टर यथाक्रमे यथाक्रमे फोर आई कैप माइनस टी जे कैप प्लस फाइव के कैप एवं माइनस टू आई कैप प्लस टी जे कैप प्लस टू के कैप। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ধরি অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে এ ও বি এর অবস্থান ভেক্টর ও এ ও বি। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ও এ ইকুয়াল টু ফোর আই ক্যাপ মাইনাস টি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ ও ও বি ইকুয়াল টু মাইনাস টু আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি, ফার্স্ট আমাদের কি বলা হয়েছে, এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এবি রেখাংশের এবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ওএ প্লাস ওবি বাই টু ইকুয়াল টু ফোর আই ক্যাপ মাইনাস টি জে ক্যাপ প্লাস ফাইভ কে ক্যাপ প্লাস মাইনাস টু আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ প্লাস টু আই ক্যাপ ডিভাইডেড বাই টু। তাহলে আমরা যদি এখানে ব্র্যাকেটকে তুলে দিই বোথ সাইড থেকে, ফাইভ কে ক্যাপ মাইনাস টু আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ ডিভাইডেড বাই টু, টি জে ক্যাপ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাবো, টু আই ক্যাপ প্লাস সেভেন কে ক্যাপ বাই টু, তাহলে আই ক্যাপ প্লাস সেভেন বাই টু কে ক্যাপ। তাহলে এটি হলো আমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে তার অ্যান্সার। সেকেন্ড আমাদের কি বলা হয়েছে, যে বিন্দু দুটি এবি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তার অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে কি বার করব, যে বিন্দু দুটি এবি রেখাংশকে
সমত্রিখণ্ডিত করে, সমত্রিখণ্ডিত করে করে তাদের মধ্যে একটি বিন্দু একটি বিন্দু 1:2 অনুপাতে এবং এবং অপর বিন্দু 2:1 অনুপাতে অন্তর অনুপাতে এবি রেখাংশকে এবি রেখাংশকে অন্তর্বিভক্ত অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ধরি সি বিন্দু ধরি সি বিন্দু 1:2 অনুপাতে ও ডি বিন্দু 2:1 অনুপাতে এবি রেখাংশকে এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করে অন্তর বিভক্ত করে অনির্দিষ্ট মূলবিন্দু ওয়ের সাপেক্ষে অনির্দিষ্ট মূলবিন্দু ওয়ের সাপেক্ষে সি ও ডি এর অবস্থান ভেক্টর সি ও ডি এর অবস্থান ভেক্টর ও সি ভেক্টর ও ওডি ভেক্টর হলে ও সি ভেক্টর ও ওডি ভেক্টর হলে আমরা এখানে কি বলতে পারি? ও সি ভেক্টর ইকুয়াল টু OC vector equal to 2 into OA plus 1 into OB by 1 plus 2 1 plus 2 তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি? OC vector equal to 2 into four i cap minus tj cap plus 5k cap plus 1 into minus 2 i cap plus tj cap plus 2k cap divided by 3 তাহলে এটিকে আমরা কি লিখতে পারবো? OC vector equal to 8i cap minus 6j cap plus 5k cap minus 2i cap plus 3j cap plus 2k cap divided by t যে এখানে আমাদের কত হবে 10 5 into 2 10. তাহলে আমরা এখানে কি লিখতে পারি?
उसी वेक्टर इक्वल टू सिक्स आई कैप माइनस टी जे कैप प्लस 12 के कैप डिवाइडेड बाय 3 डिवाइडेड बाय 3 তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি ওসি ভেক্টর ইকুয়াল টু টি ইনটু টু আই মাইনাস জে জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ ডিভাইডেড বাই থ্রি তাহলে এখান দিয়ে আমরা ওসি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস ফোর কে ক্যাপ এবার আমরা এখান দিয়ে কি বার করব নেক্সট OD vector তাহলে OD vector equal to আমাদের কি হবে OD vector equal to হবে 2 into OD vector equal to হবে 1 into OA plus 2 into OB vector divided by 2 plus 1 তাহলে OD vector equal to 1 into 4i 4i cap minus tj cap plus 5k cap plus 2 into minus 2i cap plus tj cap plus k cap plus 2k cap divided by t তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি OD vector equal to 4i cap minus 3j cap plus 5k cap minus 4i cap plus 6j cap plus 4k cap by 3 4 4 cancel out তাহলে এখান দিয়ে আমরা কি লিখতে পারি OD vector equal to টি জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ বাই 3 তাহলে আমরা যদি এখান দিয়ে টি কমন নিয়ে নিই তাহলে জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ ডিভাইডেড বাই 3 টি 3 ক্যান্সেল আউট তাহলে আমরা এখান দিয়ে ওডি ইকুয়াল টু কি লিখতে পারি জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ তাহলে বিন্দু দুটির অবস্থান ভেক্টর যারা AB রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তারা হলো করে তারা হলো কি আসলো টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ আমাদের সমাধান কি আসলো প্লাস ফোর কে ক্যাপ এবং জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ তাহলে আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার থ্যাংক ইউ